আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিধা আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো লন্ডনে উন্মোচন করা হয়েছে ড কামাল হোসেনের বই কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস রানী দ্বিতীয় এলিজাবেথের নিকট লন্ডনস্থ বাংলাদেশ হাই পরিচয় পত্র পেশ যুক্তরাজ্য বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কমিউনিটিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লন্ডনে উন্মোচন করা হয়েছে ড কামাল হোসেনের বই কোয়েস্ট ফর ফ্রিডম জাস্টিস অনুষ্ঠানে ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিস্তারিত থাকছে এম এ আর মুরাদের রিপোর্টের সাথে ছিলেন আব্দুল আহাদ সুহান বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন পঞ্চাশ ষাট ও সত্তর দশকের ইতিহাস তুলে ধরেছেন তার সর্বশেষ বই কোয়েস্ট ফর ফ্রিডম জাস্টিসে বইটির মোরক উন্মোচন করা হলো লন্ডনে বইটির মাধ্যমে ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধের পটভূমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব বলে প্রত্যাশা বইটির লেখকের যে ঐক্যবদ্ধ বাঙালিদের যে অর্জন সত্যিকার এটা সকল মানুষ মিলে আমরা এটা অর্জন করেছি বঙ্গবন্ধু এটা স্বীকার করেছে যে আমি পেরেছি যেহেতু আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ জনগণের শক্তিকে নিয়েই আমরা ভবিষ্যৎ যে আমাদের যে সব আকাঙ্ক্ষা আছে যে অসম্পূর্ণ কাজগুলো আছে এগুলো আমরা বিশ্বাস করি আমরা অর্জন করতে পারব বইটির মোড়ক উন্মোচন করেন ব্রিটেনের একমাত্র ব্রিটিশ বাঙালি এমপি রুশনার আলী এবং চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেব উপস্থিত ছিলেন ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনরা I want to congratulate uh, Dr. Hossain on writing this book I think it's really important to uh, reflect on the history of Bangladesh

অনুষ্ঠানটি সমগ্র ইউরোপ ইউরোপ জুড়ে সরাসরি সম্প্রচার করে চ্যানেল চ্যানেল আই আই লন্ডন যুক্তরাজ্যের নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন বুধবার সকালে রাজকীয় গার্ড অফ অনারের মাধ্যমে ঘোড়ার গাড়িতে চড়ে হাই কমিশনার ও তার স্ত্রী নাইমা কায়েস বাকিংহাম প্যালেসে প্রবেশ করেন এতে হাই কমিশনারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিশনারের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শরফ উদ্দিন প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান পলিটিক্যাল কাউন্সিলর ওয়ান শহীদুল করিম প্রমুখ রানীর সাথে সাক্ষাতের পর হাই কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতের সম্মানে এক লাঞ্চ পার্টির আয়োজন করা হয় এতে হাই কমিশনার মিজারুল কায়েস বলেন রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশের সর্বশেষ অবস্থা সম্পর্কে অভিহিত করেন এছাড়া হাইকমিশনার মিজারুল কায়েজ রানীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে রানী দ্বিতীয় এলিজাবেথ সময় সুযোগ মতো বাংলাদেশ ভ্রমণ করবেন বলে তাকে আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করবার পর থেকেই পরিপূর্ণভাবে তার দায়িত্বের শুরু এর আগে আমরা কাজ করেছি কাজ করবার সেই সুযোগটি আছে কিন্তু রানীর কাছে এই পরিচয়পত্র পেশ করাটির মধ্য দিয়েই রাষ্ট্রদূত হিসেবে আমার যাত্রাটি কি বলবো বিধি অনুযায়ী সঠিক হয়েছে টাওয়ার হ্যামলিস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান প্রায় সাড়ে চার মিলিয়ন পাউন্ড ব্যয়ে কাউন্সিলের পঞ্চম আইডিয়া স্টোরের উদ্বোধন করেছেন কাউন্সিলের শিশু কিশোরদের কাছে জনপ্রিয়তা পাওয়া লাইব্রেরি লার্নিং অ্যান্ড ইনফরমেশন সেন্টার আইডিয়া স্টোরের নতুন এই শাখার সূচনা হল কমার্শিয়াল রোডের ওয়েটনি মার্কেটে হোয়াইট চ্যাপেল বুক স্ক্রিপ্ট স্ট্রিট মার্কেট ক্যানারি ওফের পর এর যাত্রা শুরু হলো ওয়েটনি মার্কেটে মঙ্গলবার উদ্বোধনী দিনেই শিশুসহ সহ আইডিয়া স্টোরে নানা বয়সীরা ভিড় জমান বিশেষ করে শিশুরা বুকশপ আইটি সাইট বা আট কর্নার ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ে নির্বাহী মেয়র আইডিয়া স্টোরের প্রধান জডিট সেন্ট জনের সাথে নিয়ে বিভিন্ন সুবিধাগুলো ঘুরে দেখেন সানা আইডিয়া স্টোরটি তিনতলা বিশিষ্ট এবং এতে টিন এজ চিলড্রেন সেকশন অ্যাডাল্ট সেকশন ইত্যাদি থাকবে বলে কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে বুকশপ ছাড়াও থাকবে ফ্রি ইন্টারনেট এক্সেস উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর ছাড়াও ক্যাবিনেট মেম্বার ফর কালচার রানিয়া খান উপস্থিত ছিলেন এই আইডা স্টোর হচ্ছে যেটি গ্রিন ফ্রেন্ডলি বা ইকো বিল্ডিং যুক্তরাজ্য বিএনপিকে ঢেলে সাজাতে এবং যোগ্য ত্যাগী ও সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে এই গুরুত্বপূর্ণ শাখাটির কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্য বিএনপিকে নিয়ে তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে থাকছে বিস্তারিত বিএনপিতে চমক নিয়ে আসতে যাচ্ছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্য তারেক রহমান জানা গেছে এই চমকের অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব থেকে বাদ পড়তে পারেন প্রথম সারির কিছু কিছু প্রবীণ নেতা যারা বছরের পর বছর দলটির নেতৃত্ব দিয়ে আসছিলেন এছাড়া আগামী নির্বাচনে এক গুরুত্বপূর্ণ শাখাটির কার্যক্রমকে সচল রাখতে ইতিমধ্যেই যোগ্য ত্যাগী ও সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে তারেক রহমান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন বলে নির্ভরযোগ্য তথ্য হতে জানা যায় আসন্ন নতুন কমিটির সভাপতি হিসেবে জোরে সোরে নাম শোনা যাচ্ছে সাবেক সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল ও শাইস্তা চৌধুরী কুদ্দুসের নাম আমরাও শুনতে পাচ্ছি যুক্তরাজ্য বিএনপিতে স্থগিত কমিটি বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক বছর খানিক শেষ হয়ে যাচ্ছে তো আবার নতুন কমিটি হয়তো আসার জন্য ইতিমধ্যেই অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছে তা আমরা আশা করব নতুন নেতৃত্বে যেন আমরা সুযোগ পাই যেহেতু আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আছি আমরা ছাই যুক্তরাজ্য বিএনপিকে কে শক্তিশালী আরও গতিশীল করতে তো আমরা যারা এই দলের সাথে আছি এবং তো আমরা থাকতে চাই এবং সেন্ট্রাল থেকে যেটাই আসবে আমরা সবাই একসাথে মিলে কাজ করব অবশ্যই আমাদের আশা থাকবে যে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করে আসছে এবং দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে আসছে পুরানো অনেক দিন ধরে রাজনীতি যুক্তরাজ্যতে করতে করে আসছে তাদের মধ্য থেকেই আমাদের আশা উনি আহ কোনো কিছু যদি উনি চিন্তা ভাবনা থাকে কমিটিতে তাহলে এইটার মধ্যেই উনি করবেন এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নাম উঠে এসেছে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামান চৌধুরী তপন রহমান যুক্তরাজ্য যুবদলের সভাপতি নাসিম আহমদ চৌধুরী যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মুকাদ্দিন চৌধুরী নিয়াজ তাইজুল ইসলাম তাজউদ্দিন এবং এম কয়সর আহমেদের নাম আজকে যে নেতৃত্ব এখানে আসবে সেই নেতৃত্বের পরিপক্কতার উপর নির্ভর করে আগামী দিন দল কতটা ইউনাইটেড হবে এবং কতটা সক্রিয় থাকবে এমনি আমরা অত্যন্ত শক্তিশালী সংগঠন যুক্তরা যে উত্তরোত্তর আমাদের সংগঠন আরো এগিয়ে যাবে এই আশাবাদ আমি পোষণ করি আমি মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাবেক ছাত্রদল নেতৃবৃন্দদের মধ্যে থেকে নেতৃত্ব নির্ধারণ করলে দলের ভবিষ্যতের জন্য ভালো হবে এবং নতুন পূরণের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটি হবে বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগত প্রস্তাব হবে যে ছাত্রদল নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে দীর্ঘ সময় যারা পরিশ্রম করে তাদেরকে মূল্যায়ন করবেন এটাই আমার আশাবাদ যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করতেছেন সেহেতু নেতা নির্বাচনের ক্ষেত্রে উনি কোনো ধরনের ভুল করবেন না তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কমিটিতে পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে বলে মন্তব্য স্থগিত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের আমি মনে করি যে কেন্দ্র যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এটা কেন্দ্রর সেই ক্ষমতা রয়েছে আমি আশা করব যে আমাদের যুক্তরাজ্যে আমরা যেহেতু আমাদের প্রিয় নেতা এখানে আছেন আমরা আশা করব যে একটা ওনার কাছ থেকে আমরা সুন্দর একটা শক্তিশালী যে কমিটি উনি দেবেন আমরা ডেফিনেটলি সেই কমিটি আমরা মাথা পেতে নেব আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে কেন্দ্র অবশ্যই দলের বৃহত্তর স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে একটা যোগ্য নেতৃত্ব যাকে দলকে এবং দলের কার্যক্রমকে দেশের এই দুর্দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যাতে গতিশীল করা যায় এবং দলকে আরো সুসংগঠিত আরো শক্তিশালী করতে যারা কাজ করতে পারবেন সেই লক্ষ্যেই একটা সিদ্ধান্ত আসবে এবং আমরা সবাই আহ যে সিদ্ধান্তই আসুক দলের হাইকমান্ড থেকে কেন্দ্র থেকে আমরা সবাই সেই সিদ্ধান্তের সাথে অভিনন্দন জানিয়ে আমরা একমত হয়ে সবাই কাজ করবো দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে উল্লেখ্য যে বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মৃত্যুর পর কেন্দ্রীয় কমিটি গত বছরের এপ্রিল মাসে তেত্রিশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি প্রদান করে যা একই বছরের সাতই আগস্ট বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্থগিত করা হয়